প্রত্যেকবারের থেকে আর একটু বেশি আয়োজন করার চেষ্টা করেছি, জানি না কেমন কি হয়েছে আপনারা দেখুন। এবারে আমরা প্রত্যেকবার যেমন শরবত, কোল্ড ড্রিঙ্কস, লাড্ডু, টিফিনের ব্যবস্থা করি, তাছাড়া আমরা ডাক্তার রাখি, ফার্স্ট এডের ব্যবস্থা করি, সেগুলো তো করেইছি। এছাড়া এবারে আমরা নৈশ ভোজের আয়োজন করেছি, যারা যা খেতে চায়, ধরুন আমরা ফ্রাইড রাইস আছে, লুচি, সবজি, মিষ্টি, চাটনি, আইসক্রিম, জিলাপি, এইসব ব্যবস্থা করেছি, যাতে যারা জল ঢালতে অনেক সকাল থেকে বেরোয় ওনারা তার জল নিয়ে যখন আসে এখানে অনেক রাত হয়ে যায়, যদি তাদের খিদে লাগছে তো আমরা ভেতরে নিয়ে খাওয়ার ব্যবস্থা করাচ্ছি। তাছাড়া মহিলা এবং পুরুষদের আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, ওখানে ভেতরে বিছানা করে দিয়েছি, শোয়ার ব্যবস্থা আছে যাতে তারা রেস্ট নিতে পারে, যে যতক্ষণ খুশি রেস্ট নিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে তারপর আবার ভোরবেলা গিয়ে জল দিতে পারে, এই ব্যবস্থা করা আছে। এই রাতে যে পুনরাতিতে যাচ্ছে রাস্তায় প্রশাসনের কেমন নজরদারি রয়েছে? প্রশাসনের নজরদারি তো খুব একটা দেখছি না আমি, মোটামুটি সিভিক পুলিশ এক দুজন আছে, বাকি তো সেরকম কিছু দেখছি না। আপনার পরিচয়? আমি কৃষ্ণা টিস্যুস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার এস কে ভাদু। 24শে শ্রাবণ বর্ধমানেশ্বরে পুজো হয় এবং ওখানে জল ঢালার একটা প্রোগ্রাম হয়ে থাকে প্রতি বছরের ন্যায়। এবারেও আমরা একটা অনুষ্ঠান করি, অনুষ্ঢান বলতে এখানে যারা পুণ্যার্থী জল খেলার জন্য যায় তাদের একটা পরিষেবা দেওয়ার জন্য আমরা যথেষ্ট যথাসম্ভব চেষ্টা করি। কি কি ব্যবস্থা রেখেছেন এখানে? আগে একটা ব্যবস্থা ছিল যেটা হচ্ছে লুচি, তরকারি, মিষ্টি এরকম বন্ধে এরকম ব্যবস্থা ছিল, কিন্তু এখন ওনাদের ওখান থেকে অনেক কিছু আসেন যার জন্য জিনিসপত্র নষ্ট হয়, এখন ফুটি, মিনারেল ওয়াটার আর লিকার চায়ের ব্যবস্থা করা হয়েছে। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা শুধুমাত্র পুণ্যার্থীদের জন্য। কারা করেছেন এটা? এটাই আমাদের জিম সেন্টারের পক্ষ থেকে করা হয়েছে, ভাতার বাজারে যে হাজরা মাল্টি জিম সেন্টারের পক্ষ থেকে করা হয়েছে। আর কি কি করে থাকেন আমরা? আমরা দুর্গাপূজার সময় সপ্তমী দিনে বস্ত্র বিতরণ করে থাকি। কি উদ্দেশ্য নিয়ে করেন? উদ্দেশ্য কিছু না, আমরা মানুষের গরিব মানুষের সেবা করতে চাই, এরকমই একটা উদ্দেশ্য, আদার কোনো উদ্দেশ্য কিছু নাই। ঠিক, আপনার নাম? আমার নাম ফজল হাজরা, ভাতার বাজার, এখানেই বাজারেই বাড়ি আমার।